চাঁদপুরে এক বিশ্বাহের দরবারে বাস করতেছে, বলতেছে আমি চাঁদপুরি সাহেবের মুড়ি, আমি নামাজ পড়ব, যে নামাজের মধ্যে বলবো সজিদায় গিয়ে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, মুখে বলবো সুবহান রব্বিয়াল আলা, আর আমার অন্তরে বলবো সাতপুরি সাতপুরি সাতপুরি, নাউজু বিল্লাহ বলেন না মুহাম্মাদুন সাইয়্যিদুল কওমাইন আল্লাহু তাআলা ওয়া তাআলা ফি কালামিহিল কদীম ওয়া ফুরকানিহিল আযীম ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাতলুবিহি মুখবিরা ওয়া আমিরা الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا অনেক বড়,
সকাল বেলা বিকেল বেলা দুই বেলায় বাজার খোলা আছে। আমি মাছ পাই ফরমালিনের, তরকারি পাই ফরমালিনের, ফুল পাই ফরমালিনের, গোস্ত পাই এই বেজাল, এখানে গেলে এই বেজাল, বেজালের জ্বালায় বিষ খাইলে বিষেও বেজাল। দুঃখ গাছ যাদের জীবন কাটা তাদের আবার দুঃখ কিসের? আমরা বলতেছি মাছে ফরমালিন, আরে মাছে তো ফরমালিন আছে, নামাজেও তো ফরমালিন, তরকারির মধ্যে ফরমালিন আরে নাই, রোজার মধ্যেও তো ফরমালিন। মাছের ফরমালিন আমার শরীরে ক্ষতি করবে, আর নামাজের ফরমালিন আমার ইমান শেষ করে দেবে। মসজিদে নামাজ পড়তে গেলাম, বড় সুন্দর চেহারা, দাড়ি টুপি পাকড়ি যুব দস্তার সবই তো ঠিক আছে, এখানে কোনো বেজাল নাই। তার বেজাল হলো আকিদার মধ্যে, তার আকিদা বেজাল, আকিদা যখন বেজাল হলো আমার নামাজও তো ফরমালিন এলো, ঠিক কিনা? অতএব সময় খুব কঠিন, সময় খুব কঠিন। এসব পূর্ববর্তী বুজুর্গরা কারো পকেটের দিকে তাকাননি, কেউ আমাকে সম্মান করতেছি না কিনা সেটা দেখেননি, ওনারা নিজের মতো করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত রিয়াজত করেছেন। আস্তে 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 পর্যায়ক্রমে তারা গন্তব্যে পৌঁছে গেছেন আলহামদুলিল্লাহ। আমরা তো অনেক কিছু করতেছি, কত যে সমস্যার মধ্যে আছি। চাঁদপুরে এক পীরসাহেবের দরবারে ওয়াজ করতেছে, বলতেছে আমি চাঁদপুরি সাহেবের মুরি, আমি নামাজ পড়ব, যে নামাজের মধ্যে বলবো সজিদায় গিয়ে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, মুখে বলবো সুবহান রব্বিয়াল আলা, আর আমার অন্তরে বলবো সাতপুরি সাতপুরি সাতপুরি, নাও যে বলে বলেন না, আমার পীরের জখম করবো, নাও সুবিধা। সাতপুরের কথা বলে যখন করেছি, এবাদত যাই থাকুক না না থাকুক জন্নত নিশ্চিত, নাও তো বলে বলেন না। তবে সেই ব্যক্তি পিসাহের পাশে বসা আছেন, আমার কাছে ভিডিও নিয়ে কুমিল্লা থেকে লোক আসছেন, হুজুর এই বক্তা আমাদের পার্শ্ববর্তী একটা জামা মসজিদের খতিব, এখন এটার ব্যাপারে একটা ফতোয়ার দরকার আছে। ফতোয়া অনুদান থেকে নিছেন, বলছো মাদ্রাসা থেকে নিয়েছি, অমুক অমুক হুজুরে দস্তখত করে বলছে যে নামাজের কোনো অসুবিধা হবে না, নাউজুবিল্লাহ বলেন না। প্রতি পীরবক্তির কারণে পরিণতি কি হয় আপনারা দেখেছেন, পীরবক্তির মধ্যে একটা কি আছে, সীমাবদ্ধতা আছে। ঠকে মাদত করো কিসের গর্ব করো মন, ঠকে কি ঠকাইতে পারে মহাপ্রভু নিরঞ্জন, ঠকে মাদত করো কিসের গর্ব করো মন, মস্তকে সজিদা করো দিলে নাকি গর্বারি, হস্ত হেমায় তসবি করো স্ত্রী পুত্রে বাধা মন, ঠকে মাদত করো কিসের গর্ব করো মন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন কহে রব্বুল আলামিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন কহে রব্বুল আলামিন, কোন মুসাল্লির তারা কোনে দেখো ফরমান, ঠকে মাদত করে কিসের গর্ব করো মন। সুবহানাল্লাহ, যেটা বললাম সেটার বাংলাও বললাম, আপনি কি বুঝলেন? ঠকবাজির এবাদত চলবে না, ঠকবাজির এবাদত দিয়ে
অনেকে ভারত করেছি, অনেক রিয়াজত করেছি, অনেক দর্দি করেছি, অনেক জিকির করেছি, সেই জিকির দিয়ে আপনার কোন উপকার হবে না, বরং কি হবে, উল্টো হবে। আল্লাহ আপনার সুমাদা পবিত্র কোরআনে সব করলেন, উইদ্দাতুলিল কাফিরিন উইদ্দাতুলিল মুত্তাকিন, জাহান্নাম বরাদ্দ হয়েছে কাফেরদের জন্য, বেহেশতদের বরাদ্দ হয়েছে মুত্তাকিদের জন্য, খোদা বিনু আল্লাহ বরাদ্দের জন্য জান্নাত বানানো হয়েছে। আরেক জায়গায় আল্লাহ বলতেছেন, ফাওয়াইদুল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, দুজক কার জন্য, ওয়াইল দুজক নামাজের জন্য, নাউজুবিল্লাহ। আপনি গলা সেই নামাজ পড়ে, ও মুখে সেই নামাজ পড়ে, নামাজ পড়তে পড়ে দাঁড়িয়ে হয়ে গেছে, আপনি তো খুশি হয়ে যাবেন। আল্লাহ বলছেন, বান্দা সেই দিয়ে তোমার সুযোগ নাই, ফাওয়াইদুল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজ দেখায় নামাজের মতো, মন কোথায় মস্ত বসে চিন্তা কর, দিলে নাকি গলবাড়ি, হস্ত হেলায় তসবি পড়, স্ত্রী পুত্রে বানাও, এত লম্বা করে পেলিয়া এভাবে দুল না দিয়া তসবি পড়তেছে কেন? লোকে বললে এই লোকটা খুব দিনদার, পরেশগার, হাঁটতে হাঁটতে তসবি পড়তেছে, মন হল মানুষ আমাকে দিনদার বলবে, মনে চায় কি মানুষ আমাকে দিনদার বলবে, পরেশগার বলবে, আল্লাহ বলা বলবে, বুজুর্গ বলবে, নিয়ত যখন গোলমাল হয়ে গেছে, এই তসবি কাজে আসবে না, এই সৈন্য কাজে আসবে না, এই রুকু কাজে আসবে না। মহান রব্বুল আলামিন قد افلح المؤمن الذين هم في صلاتهم خاشعون سبحان الله والذين هم عن اللغو معرضون নামাজ পড়ে যদি আপনি আল্লাহর সন্তুষ্টি পেতে চান, নামাজের মধ্যে অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে, সুবহানাল্লাহ, অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে পড়তে কেন নামাজ পড়েন? নামাজ পড়তে পড়তে কপাল দাগ হয়ে গেছে, কাজের কাজ কিছু হয়নি, নাউজুবিল্লাহ। এই জন্য মানে চোখে আদত করো, কিছুর গর্ব করো, মন মনেরই বলতেছে, এবং তুমি তো মনে মনে বলতেছো তুমি অনেক ইবাদত করেছ, অনেক জিকির করেছ, অনেক তসবিহ পড়েছ, এই মন তুমি তো অহংকার করতে যাও, কিন্তু তোমার এই ইবাদত তো ঠক ইবাদত। এই মজলিসে যদি জিজ্ঞেস করি, এই না এই রকম 100 গুণ লোক যে মাহফিলে হবে, 1000 গুণ মানুষ যে মাঠে হবে, রোজন কলেজের ফিল্ড, রোজন হাই স্কুলের ময়দান ভর্তি হয়ে গেছে, এত লোক হয়েছে, তাদেরকে যদি বলি বাবা আপনি তো রেগুলার নামাজ পড়েন দেখা যায়, জি রেগুলার নামাজ করি, আমি তাহাজ্জুদ নামাজ কাজা করি না, উজু করেছেন? জি উজু করেছি। উজুর মধ্যে হাত দিয়েছেন? বুক দিয়েছি। ডান হাত দুটো কি বলেছেন, বাম হাত দুটো কি বলেছেন জিজ্ঞেস করা হলে তখন বলে যাবে সুফি সাহেবের নামাজ কতটুকু এগিয়ে গিয়েছে, ডান হাত দিবার সময় কি পড়েছেন আহা, বাম হাত দিবার সময় কি পড়েছেন, পা দিবার সময় কি পড়েছেন, মাথা মসের সময় কি পড়েছেন, হাত দিবার সময় কি পড়েছেন, কোন কানে কি পড়েছেন। এবাদত তো সেখান থেকে শুরু হয়েছে যেখানে আপনি উজু করতে গিয়েছেন, কোন আলেমের কাছে গিয়ে কোনদিন কোনদিন জিজ্ঞেস করছেন, ডান হাত দুবার সময় আপনি বললেন আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনি ওয়া হাসিবনি হিসাবান ইয়াসিরা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাওলা আমি ডান হাত দিয়েছি তোমার নামাজ করার জন্য, ইবাদত করার জন্য, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার আমল নামাটা আমার ডান হাতে দিবা, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনি ওয়া হাসিবনি হিসাবান ইয়াসিরা, এবং আমার হিসাবটুকু একটু সহজ ভাবে নেবেন,
সহসি জানলেন কেন রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবহু বিয়মিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা কিয়ামতের ময়দানে যার আমলনামা ডান হাতে থাকবে তার হিসাব হবে সহজ হিসাব হিসাব হবে তুমি মুসলমান জি মুসলমান কলমা পড়েছ পড়েছি তবলিগালার কলমা না সুন্নি ওয়ালা কলমা আপনারা বলবেন হুজুর তবলিগালার কলমা সুন্নিদের কলমা কি বেশ কম আছে বেশ কম আছে নি কি বেশ কম কলমা তবলিগালার কলমা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর সুন্নিরা কলমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুবহানাল্লাহ সুন্নিরা কলমা শেষে আমার নবীর উপর দরুদ শরীফ পড়ে ঠিক না আর হাতের আঙ্গুলের উপর চুম্বন দিয়ে আমার রসুলের মহব্বত প্রকাশ করে সুবহানাল্লাহ কলমা আছে এরকম মিনারায় আজান আছে আগের মতো বেলালে রয়েছে কণ্ঠ নেই মিনারায় আজান আছে আগের মতো বেলালে রয়েছে কণ্ঠ নেই সুবহানাল্লাহ আজানের বেলাল বেলালের আজান আরশে বাজে শোনা যায় কাজী সাহেবের কাজা আজান মদিনা শরীফে শোনা যায় সুবহানাল্লাহ তবলিগালার কলমা মানুষে শুনে আশেক রসুলের কলমার মধ্যে এমন তাসির আছে তার ভিতরে প্রেম আছে জ্বলন আছে সুবহানাল্লাহ আশেক মুস্তফাকে আজান হয়ে আল্লাহ আল্লাহ কতনা আসর কা আর সওয়ালে বি শুনতে আজা কো কিয়া আজাতে আজানে বেলা মুখের কথা বুকের কথা এক হলে সেটাই নামাজ মুখের কথা বুকের কথা এক হলে সেটার নাম কালেমা মুখের কথা অন্তরের কথা এক হলে সেটার নাম ইবাদত জুমাতের জিকির দিলদার জিকিরে খারা আল্লাহ আল্লাহ করতেছে কিন্তু মন এখানে নাই।